Assalamualaikum, Assalamualaikum, কে তুমি কলি দিদি কুকু কি পাখি ভালো কি পাখি আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাজিগার পাখিকে কীভাবে কথা শেখাবেন, সেই বিষয়ে স্পেশাল কিছু টিপস দেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা বাজিগার পাখিকে কথা শেখাতে চান, তারা এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা বাজিগার পাখিকে কথা শেখানো আয়ত্ত আনার জন্য যা যা করার দরকার তা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওতে যে পাখিটি দেখছেন, এই পাখিটি কিন্তু বিদেশি কারণা, এটি বাংলাদেশের রংপুরের একজনের পাখালের পাখি। তো উনি ওনার পাখিকে কথা শিখিয়েছেন। তো আমি ওনার কাছ থেকে কিছু ভিডিও নিয়ে কিছুদিন আগে সার্চছিলাম কথা বলা বাজিগার একটা ভিডিও। তো ওই ভিডিও থেকে আমি কিছু অনেকে আমাকে প্রশ্ন করছে যে এইভাবে এত কথা বাজিগার কীভাবে শিখে। তো আমি পরবর্তীতে যিনি পাখিকে কথা শিখিয়েছেন রংপুর যার বাড়ি, তো তার থেকে আমি পরামর্শ কিছু টিপস নিয়েছি। যদি সে আমাকে বলছে যে তার বাজিগার পাখিকে কথা শিখানোর জন্য সে যে যে পন্থা অবলম্বন করছে সেগুলো আমি আপনাদের কাছে ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, আপনারা যে কেউ চাইলে কিন্তু এই চ্যানেলে পাখি বিক্রয়ের জন্য অ্যাড দিতে পারবেন। এর জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি পাখি বিক্রয় করতে চান, তাহলে আপনারা কমেন্ট করে জানান আমি পাখি বিক্রয় করতে চাই, তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেই নাম্বারে আপনার পাখি বিক্রয়ের ভিডিও পাঠালে আমি এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ছাড়তে পারবো। তো ভিউয়ার্স, অবশ্যই আপনার পাখি বিক্রয় করলে আমাকে কমেন্ট করে জানান পাখি বিক্রয় করতে চাই। তো ভিউয়ার্স, পাখি যে কথা শিখে সেটা আমি তার কাছ থেকে যেটুকু আমি জানতে পারছি, তো ওনার যে পাখিটা কথা শিখছে, যে পাখিটা আপনারা দেখতে পাইতেছেন, এই পাখিটা ওনার কাছ থেকে 18 থেকে 20 দিন বয়স থেকে ওনার কাছে ছিল। তো পরবর্তীতে এই পাখিটার বয়স যখন 2 থেকে 3 মাস হয়েছে, তখন থেকে উনি পাখির মুখের কাছে নিজের মুখটা নিয়ে পাখিকে ছোটো ছোটো যে শব্দগুলো আছে এগুলো উনি কয়েক মানে সারাদিন বলতেন। তো এইভাবে পাখিটাকে প্রথম ছোটো ছোটো শব্দ বলার পরে এক একটা শব্দ, ছোটো ছোটো শব্দ যেগুলো সেগুলো আপনার যেরকম ধরেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, আমি, তুমি, এই শব্দগুলো পাখির মুখের কাছে নিয়ে যদি বলা হয়, তাহলে 2 থেকে 3 দিন সময় লাগবে আপনার কথাগুলো শিখতে। আর যদি বড় কোনো সেন্টেন্স হয়, তাহলে উনি যেটা বলছে যে আপনার 2 সপ্তাহ মতো লাগতো বড় কোনো সেন্টেন্স শিখতে গেলে। তো আপনারা আপনার পাখিকে যদি কথা শিখাতে চান, তাহলে আপনার পাখির মুখের কাছে গিয়ে আপনি এভাবে পাখিকে কিন্তু আপনার অনেক সময় দেওয়া লাগবে যদি কথা শেখাতে চান। আর অবশ্যই পাখিকে আগে থেকে একটু ট্রেন করা থাকতে হবে। আপনার যদি পাখির বয়স 20 থেকে 25 দিন হয়, নিজে খাওয়া শিখছে, 30 দিন এরকম পাখি আপনি নিবেন, নিয়ে আপনি তারপর আপনার তাকে ট্রেন করবেন। ট্রেন করার পরে পাখির 2 থেকে 3 মাস বয়স হলে পাখির মুখের কাছে গিয়ে আপনি ছোটো ছোটো শব্দ ব্যবহার করবেন। এইভাবে যদি আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনার পাখিও কথা শিখবে। তো ওনার পাখিরা ছোটো ছোটো শব্দ 2 থেকে 3 দিন লাগছে শিখতে, এবং বড় বড় সেন্টেন্স যেগুলো আছে সেগুলো এখন আপনার 2 সপ্তাহ মতো লাগতো। তো ভিউয়ার্স, এখন ওনার পাখিকে কথা শিখে তারও কম সময় লাগে, যেহেতু এখন অনেকটা আয়ত্ত এনে ফেলছে। তো আপনিও চাইলে কিন্তু আপনার পাখিকে এভাবে কথা শেখাতে পারেন। পাখিকে কথা শেখানোর জন্য আপনি মুখের কাছে যাবেন, বেশি বেশি সময় দেবেন এবং ছোটো ছোটো শব্দগুলো ব্যবহার করবেন তার কাছে গিয়ে। তাহলে পাখি আপনার দ্রুত কথা শিখতে পারবে, আর এটা অসম্ভব না, যদি আপনি সময় দেন ইনশাল্লাহ সম্ভব। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে ভালো একটা টিপস দিতে পারলাম বাজিগার পাখি কীভাবে কথা শেখাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।